টাটা সবাইকে, দেখো আবার কোথায় চলে এসেছি, মাঠে। মাঠে আসলাম কি করতে, ভাবলাম যে হচ্ছে কটা শাক নিয়ে আসি, শাক নিয়ে এসে রান্না বান্না করি। তো দেখো আমি কি শাক তুলবো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা কি সুন্দর, সেদিন দেখালাম না পালং শাক হয়েছে, তা আজকে একদম না খেয়ে আর ছাড়বো না। আজকে ভাবলাম যে কটা পালং শাক নিয়ে যাই তোলার জন্যে, তুলে নিয়ে রান্না করবো আজকে। একদম পালং শাক কচি কচি পালং শাক হয়েছে, এই পালং শাক দিয়ে তোমার হচ্ছে একদম নিরামিষ রান্না করব। দেখো কি সুন্দর কচি পালং শাক হয়েছে, দেখে নাও তোমরা একটু। এত সুন্দর পালং শাক হয়েছে, একদম খাওয়ার মতো পালং শাক, একদম কচি কটা হয়েছে। আর কটা তুললে আমার হয়ে যাবে, এক এক রান্নার তরকারি আমার হয়ে যাবে। পালং শাক খেতে তো এখন এই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভীষণ ভালো লাগে পালং শাক খেতে এখন। তা ভাবলাম যে না নিয়ে আর ছাড়বো না, বা যা হয় হবে, বাইরের থেকে যা বকা দেয় যা দেয় দেবে জানি না, কিন্তু অবশ্য পালং শাক আমি খাবোই। দেখো পালং শাকটা দেখো তোমরা, কি সুন্দর পালং শাক, দেখো এক দেখতে দেখতে কতগুলো তুলে ফেললাম, এতগুলো তোলা হয়ে গেল আমার পালং শাক।